গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামঙ্গলা এসছো। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 7:30, তো এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর দেখো কারেন্ট নেই, সকাল সকাল মানে ভোরবেলায় কারেন্ট চলে গেছে। তো সকালবেলা একটা কাজ হয়েছে, ওইদিকে বাসি বাসন মেজে রেখেছি দেখতে পাচ্ছ। আর এখন ছেলেকে পড়তে বসাবো, তার আগে একটু ঘরের টুকটাক কাজ আছে যেগুলো সেগুলো সেরে নিই। ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, পড়তে বসাবো বলে ছেলেকে। ওই ঘরটা ঝেড়ে দিয়েছি বিছানা। চলো 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 চলো, এখন পড়তে বসো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো এখন পড়তে বসবে আর এদিকে আমি কাজ সারবো। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে আগে আমি ফার্স্ট কী করি, জলগুলো ভরি। বাসি জামা কাপড়টা ছেড়ে আগে জলগুলো ভরে নিই, কেন কারণ জলটা তো 1 ঘন্টা কোনো সময় 1/2 ঘন্টা দেয়। আমাদের এখানে জলের হিটার খুবই অসুবিধা, তোমরা জানো, তোমাদের বলেছি। তো ওই জন্য আগে আগে আমি পায়খানার মাধ্যমে জল ভরি, তারপর খাওয়ার জল ভরি। মানে খাওয়ার বলতে কি, রান্নার জলটা ভরি। খাওয়ার জল তো আমি কেনা জল খাই, রান্নার জলটা ভরি। আর যা যা যেখানে যেখানে জল জল ভরে রাখা টাকা সেগুলো করে নিই, তারপরে বাসনগুলো মেজে ফেলি, ব্রাশ করে নিই। ছেলেকে ব্রাশ করিয়ে দিই, আমি ব্রাশ করে নিই, করিয়ে ছেলেকে পড়তে বসিয়ে দিই। তারপর আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছি, কারণ না হলে কী হয়, দেরি হয়ে যায়। ও ওইদিকে পড়তে থাকে, এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে, বাসি ঘরটা ঝাড় দিয়ে ওকে খেতে বসিয়ে দিয়ে দিই। তো আজকে ভাবলাম কি, চলো রোজই তো কমপ্লান দুধ হরলিক্স কিছু না কিছু এটা ওটা হচ্ছে, তা ভাবলাম মাঝে মাঝে বাচ্চাদেরও একটু চেঞ্জ করতে হয়। তো ভাবলাম ছেলেকে টিফিনও স্কুলে কী দেবো দেবো ভাবছিলাম, ভাবতে ভাবতে ভাবলাম এক কাজ করি, চাউমিন করি। ঘরে সবই আছে, তো চাউমিন করলে কী হবে, সকালবেলা নিজেরও খাওয়া হয়ে যাবে, টিফিনটা হয়ে যাবে, আর ছেলের টিফিনটাও দেওয়া হয়ে যাবে, আর ও খেয়ে নেবে বাচ্চা মানুষ অল্প একটু। তো ওই জন্য চাউমিনটা ভিজিয়ে দিলাম, আর তোমাদের তো বলেছি আমি ঠান্ডা জলে চাউমিন ভেজাই। তো ওই জন্য চাউমিনটা ভিজিয়ে দিই, আর যেই বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ না হলে না পড়ে থাকবে সব বাসনগুলো। তো বাসনগুলো গুছিয়ে নিলাম, এবার ভাবলাম চালটাও ভিজিয়ে দিই। তো চাল ভিজিয়ে দেখো, এর মধ্যে চাউমিন রেডি হয়ে গেছে, আর আমি আর ছেলে নিয়ে বসে পড়েছি খেতে। ভাবলাম কি যে ছেলে টিফিন করে দিতে হবে স্কুলের জন্য, তো কী করে দেবো কী করে দেবো, ভাবলাম চাউমিন করে। তো ভাবলাম চাউমিন অল্প একটুখানি করবো, বেশি করেই করি, সকালে আমাদেরও টিফিন হয়ে যাবে। তো খেয়ে নি, তারপর আর একটা জিনিস রেখেছি, কী রেখেছি দেখাবো। তো দেখো সকাল সকাল ভাত হয়ে গেছে এদিকে, আর এদিকে রান্না হয়েছে ডাল সিদ্ধ। তো এখন ভাত আর ডাল সিদ্ধ, আর ওদিকে ছেলেকে দেখো রেডি করে বসিয়ে দিয়েছি। এখন ভাত আর ডাল সিদ্ধ ঘি দিয়ে খাইয়ে নিই, খাইয়ে দেবো, স্কুল চলে যাবে। স্কুল থেকে আসলে পরে তারপর আবার কী রান্না হবে দেখো, যাক তো দেখতে থাকো। খাওয়া দাওয়া করে রেডি হয়েছে, আর ওদিকে বৃষ্টি নেমে গেছে এত পরিমাণে, এখন ছেলেকে রেডিও করে যাবে কি করে ভাব। দেখি বৃষ্টিটা একটু কমুক তারপর, আর বৃষ্টি না কমলে তাহলে তো আর হয়ে গেল, আজকে স্কুল বন্ধ হয়ে যাবে। দেখতে থাক কি হয়, তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে, তোমরাও ওয়েটিংয়ে থাকো, আমিও ওয়েটিংয়ে আছি, তোমরাও। এই দেখো তোমাদের এটা কি বলো তো, কাঁকড়া দেখতে পাচ্ছ, সুন্দর কাঁকড়া সুন্দরবনের। ওই একটা পেঁপে নিয়ে আসলাম, ফুললেই না পালাবে, আর আমি ঠিকঠাক কাটতে পারি না। তো ওই পাশে ওই যাকে ডেকেছি ও কেটে দেবে, ও কেটে দিলে পরে রান্না হবে। তো দেখতে থাকো, কেটে নিয়ে আসি তারপর দেখাচ্ছি, আর যদি খোলা অবস্থা দেখাতে পাই তাহলে তো তোমাদের কপাল ভালো আর আমারও কপাল ভালো দেখছি, ঠিক আছে? ও বন্ধুরা, বৃষ্টিটা কমাতেই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমি ভাবলাম কি যা যতক্ষণ আসবে ততক্ষণ আমি নিজে নিজে ট্রাই করি একটু, সবসময় কি সবাইকে পাওয়া যায়। এই তো এই দেখো কাঁকড়াগুলো কিনেছিলাম, এই কাঁকড়াগুলো একটা একটা করে বাচ্ছিলাম। ইউটিউব দেখে কাঁকড়া কাটা শিখেছি, এটা কিন্তু ফেমাস জিনিস। দেখো আমি নিজেও একজন ইউটিউব করি, প্লাস অন্য যারা ইউটিউবে এইসব ভিডিও দেয় তাদের ইউটিউব আমি দেখি। তো যাই হোক করে ফেলি। বন্ধুরা আমার যুদ্ধটা কমপ্লিট, আর যুদ্ধ কার সঙ্গে করেছি দেখাই, দাঁড়াও তোমাদের তো দেখালামই একটু, আর ফুলফিল হয়েছে দেখো। কেমন হয়েছে, এখন রান্নার পর্যায়ে চলে যাই, কারণ কারেন্টটা এসছে। তো ঝপাঝপ রান্নাটা করে ফেলি, তারপর আবার কথা বলবো, ঠিক আছে? তো আজকে আমার ছেলে এসে না খুব খুশি হবে, কারণ আমার ছেলের ফেভারিট ডিশ কাঁকড়া দিই না, ওর চোখে অ্যালার্জি বলে অনেকদিন পরেই দিলাম। আর আজকে সবথেকে বড় কাজ করে এসেছি কি, ওর মাছের দোকান এসছে, তো কাঁকড়ার প্লাস্টিকটা নিয়ে দৌড়ে পালিয়ে গেছে। এবার কাকার লোকটা বলছে বৌমা তোমাকে তো এবার নিতেই হবে, তোমার ছেলে নিয়ে পালিয়ে গেছে। আলাম ঠিক আছে, বাচ্চা মানুষ, মাঝে মাঝে ওরও পছন্দের কিছু দিলে ওদেরও ভালো লাগে। তো ওই জন্য আর করলাম না, আমি ঠিক আছে নিয়ে নিই, আমি নিয়ে নিয়েছি।
তো এখন রান্না করে নি, তারপর আবার আসছি তোমাদের সামনে। ঠিক আছে, তাহলে দেখো কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি তেলে নুন দিয়ে, আর ওদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর রসুন আদা বেটে রেখেছি। কাঁকড়া ঝাল হবে আর পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। এই আজকে রেসিপি, দেখতে থাকুন। তবু আর হতে পারে মাঝখানে চেঞ্জ হতে পারে, তো দেখতে থাকুন। কারণ বললাম তোমাদের চুনো মাছও রেখেছি, সেটা দেখানো হয়নি তোমাদের, দেখাবো। দেখতে থাকো খুব ব্লগটা। তো দেখো ফাইনালি বন্ধুরা, আমি রান্না বান্না করে স্নান করে চলে এসেছি, আর এদিকে আমার ছেলেও চলে এসছে। প্যান পড়ো না, যাও না, যাও না, বড্ড দুষ্টুমি। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, এদিকে গ্যাস ট্যাস পোছা কমপ্লিট, আর এদিকে ছেলেও চলে। তো ফাইনালি বন্ধুরা দেখো স্নান টান করে চলে এসছে, রান্না বান্না হয়ে গেছে। ওদিকে দেখো বাসন মেজে ঠেজে রেখে দিয়েছি, ছেলেও স্কুল থেকে চলে এসছে। আর কি রান্না হয়েছে সেটা দেখতে হলে একটুখানি অপেক্ষা করতে হবে, দেখাচ্ছি তোমাদের কি রান্না করেছে। তো এই দেখো রান্না হয়েছে কাঁকড়ার ঝাল, আর এদিকে পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে ভাত। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। আর ডাল সিদ্ধ আছে, সেটা বিকেলবেলা দেখছি সেটাকে খাওয়াবো, এখন খাওয়াবো না, ওটা রেখে দিয়েছি। আর আজকে মাথায় দেখো শ্যাম্পু করেছি, কী করবো দেখতে চাইলে পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। একটা ভালো জিনিস করবো বিকেলবেলা, কী করবো সেটা দেখতে থাকো। ঠিক আছে, হঠাৎ কেন মাথায় শ্যাম্পু করলাম, ঠিক আছে বন্ধুরা। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, খেয়ে একটু শুয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এই দেখো বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি এদিকে। আর এগুলো আখ নিয়ে বসে গেছি, আখটা না আমার সামনে বাড়ি যা দিয়েছিল, আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে খাওয়ার হয়। তো আজকে বললাম বৃষ্টিও হচ্ছে, চলো বসে বসে আখটা একটু চিবানো যাক, তো সেটাই হচ্ছে। আর বিকালে যেটা করবো বলেছিলাম, তো দেখতে থাকো। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু আমাদের গ্রামের বিউটি পার্লার, এই যাকে আগের দিন চুল কেটে দিয়েছিলাম, তো ও আজকে আবার আমার চুল কেটে দিচ্ছে। তো আমাদের এইভাবেই গ্রামের বিউটি পার্লারের কাজ চলে। হাই বন্ধুরা, তো তোমাদের বিকেলবেলা দেখালাম আমি চুলটা কেটেছি একটু, ওই পাশে বাড়ি যাকে দিয়ে সমান করে কেটে দিচ্ছি, কারণ শরীরটা ভালো না তো পার্লারে যেতে পারছি না, সেই জন্য চুলের আগাটা একদম পাতলা হয়ে গেছিলো, হালকা হয়ে গেছিলো, তাই জন্য বললাম একটু কেটে দে না, ও কেটে দিয়েছি। আর তারপর এসেছি বাড়িতে, এসে চা খেলাম, ছেলেকে হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে দিলাম, কারণ ছেলে কমপ্লেন শেষ হয়ে গেছিলো আর আজকে দুধটা না আনতে যেতে পারিনি বৃষ্টি পড়ছিলো বলে। তো ওই জন্য ছেলেকে ওটা খাবার দিলাম, আমিও একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে ছেলেকে পড়িয়ে টড়িয়ে এখন বাজে রাত্রির 9:10। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। তার মাঝখানে আমার আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, দাঁড়া তোমাদের দেখাই। দেখতে দেখতে পাচ্ছো পাটা ফুলেছে, এখানে একটা মৌমাছি কামড় দিয়েছে। আমার সারা ঘরে কোথা থেকে এত মৌমাছি এসেছিলো জানি না, প্রচুর মৌমাছি মেরেছিলাম, মেরে একটা পড়েছিল, আমি ভেবেছি মরে গেছে, ফট করে পাটা পড়েছে, দেখি কামড় দিয়ে দিয়েছে, আর প্রচণ্ড যন্ত্রণা করছে, ভাল লাগছে না। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে পরে ভাত খেয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি। আর ভাবছি কি একটা প্যারাসিটামল খেয়ে নেবো নাকি, কারণ জ্বর যদি আসে দেখি কি হয়, যদি রাতেবেলা জ্বর আসে তাহলে উঠে প্যারাসিটামল খাবো, আর নাহলে দেখা যাক কী হয়, যেটাই হবে তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো, আর ভাবছি আজকে আর ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ সকালবেলা যা রান্না করেছি ওগুলোই রয়েছে, ওটা দিয়েই খাওয়া দাওয়া করবো। তো এখানেই শেষ করছি ব্লগটা, যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে একটু আমাকে এগিয়ে দেবে, আর তোমরা ভালোবাসা আর সাপোর্ট দিলে অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো, আর তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কোনোদিনই কিছু করতে পারবো না, তাই জন্য তোমাদেরকে বলছি প্লিজ তোমরা আমাকে একটু সবাই সাপোর্ট করো আর ভালোবাসা দিই, আমাকে একটু এগিয়ে দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি সবাইকে, আবার নেক্সটে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো, এখনের জন্য বাই বাই।